তো বন্ধুরা, আজকে আমি আবার ইলাইট মোশন নিয়ে চলে এসেছি। তো তোমরা এই ইফেক্টটি ইলাইট মোশনে কিভাবে তোমরা এডিট করবে, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে। তো ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না তোমরা। না বেশি কথা বলে চলে যাব ইলাইট মোশনে। তো বন্ধুরা, তোমরা ইলাইট মোশনে চলে যাবে। ইলাইট মোশনে যাওয়ার পর তোমরা প্লাস আইকনটি ক্লিক করে নেবে। প্লাস আইকনটি ক্লিক করার পর তোমরা তোমাদের এখানে রেশিও সিলেক্ট করে নেবে। রেশিও সিলেক্ট করে নেওয়ার পর তোমরা এখানে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে। তো তোমরা তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবে। তারপর তোমরা এইখানে মিডিয়ায় অপশানে চলে যাবে। মিডিয়ায় তোমাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবে তোমাদের। তো ফটোটা তোমরা উপরে কোনায় থিয়েটারে চলে যাবে। তো এখানে ফুল কম্পোজিশন বলে লেখা আছে, তো তোমরা এটা ক্লিক করে নেবে। তো এটা ক্লিক করে নেওয়ার পর তোমরা সাইডে টাচ করে ব্যাকে চলে আসবে। তো তোমরা এটা যতটা বানাতে চাও, তো আমি এখানে 3 সেকেন্ড, তো তোমরা তারপর কাট করে দেবে। তো কাট করার পর তোমরা এফেক্টটি চলে ফটো লেয়ারটি ক্লিক করবে। ফটো লেয়ারটি ক্লিক করার পর তোমরা এফেক্ট অপশানে চলে যাবে। তো এখানে অ্যাড এফেক্ট ক্লিক করবে। তো অ্যাড এফেক্ট ক্লিক করার পর তোমরা এখানে আদার অপশানটি চলে যাবে। তো এখানে আদার অপশানে যাওয়ার পর তোমরা এখানে তো 2 নম্বরে এফেক্টটি দেখতে পাচ্ছ, চ্যালেন RGB। তো তোমরা এটা সিলেক্ট করে নেবে। এটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দেবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর তোমরা এখানে বিএল লাইনে তোমরা জি সিলেক্ট করে নেবে। তো তারপর তোমরা সাইডে টাচ করে ব্যাকে চলে আসবে। সাইডে টাচ করে ব্যাকে আসার পর তোমরা লেয়ারটি ক্লিক করবে। তো লেয়ারটি ক্লিক করার পর আবার ইফেক্ট অপশানে চলে যাবে। ইফেক্ট অপশানে যাওয়ার পর তোমরা অ্যাড ইফেক্ট ক্লিক করবে। অ্যাড ইফেক্ট ক্লিক করার পর তোমরা এখানে সার্চ করে নেবে। এখানে তোমরা সার্চ করে নেবে HEX করলে তোমাদের ইফেক্টটি বেরিয়ে চলে আসবে। তো 4 নম্বরে আমাদের ইফেক্টটি বেরিয়ে চলে এসেছে, তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবে। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করার পর তোমরা এফেক্টটি ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তোমরা এটাকে -26 করে নেবে। তো -26 করে নেওয়ার পর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট। তো তোমরা এটা অ্যাডজাস্টটা তোমরা ফটোটি লেয়ারে প্রথমে তোমরা প্লাস আইকন ক্লিক করবে। প্লাস আইকন ক্লিক করার পর তোমরা ফটোর লাস্টে চলে যাবে। তো লাস্টে যাওয়ার পর তোমরা তো তোমরা লেয়ারটি প্লাস আইকনটির কাছে আবার নিয়ে চলে আসবে। তোমরা এটাকে 35 করে নেবে, 35.5 তোমরা 5 করে নেবে। তো তোমরা তারপর একটু লেয়ারটি সরিয়ে নেবে। লেয়ারটি সরিয়ে নেওয়ার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা আবার একটু তো লেয়ারটিকে তোমরা তো তোমরা এখানে এটাকে 46 করে নেবে। তো 46 তোমরা এখানে এটাকে 46 করে নেবে। তো এটা 46.4 তোমরা 4 করে নেবে। 4 করে নেওয়ার পর লেয়ারটি আর একটু সরিয়ে দেবে। তো তোমরা লেয়ারটি এখানে সরিয়ে নেওয়ার পর তো তোমরা এটাকে -37 করে নেবে। -37 করে নেওয়ার পর তোমরা লাস্টে চলে যাবে লেয়ারটি। তো প্লাস আইকনে ক্লিক করবে। তো তোমরা এইখানে তোমরা এটাকে 49.5 তোমরা 5 করে নেবে। তো এটাকে 5 করে নেবে। তো বন্ধুরা, এটা 5 করে নেওয়ার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ, তোমরা নিচে চলে যাবে, এটিকে ছেড়ে দেবে। তো এখানে আদার অপশানটি ক্লিক করবে। তো তোমরা এটাকে 0.0 তোমরা এটাকে 0.8 করে নেবে। 8 করে নেওয়ার পর তোমরা এটাকে তোমরা নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর তোমরা এখানে তোমরা অ্যাঙ্গেলটি ছেড়ে দেবে। তো তোমরা এটাকে এটাই যাওয়ার পর তোমরা এটাকে 890-এর মধ্যে রেখে দেবে।
তোমরা এটা 890 এর মধ্যে রেখে দেবে। তো তোমরা এটা 890 করে নেওয়ার পর, তো তোমরা নিচেরটি দেখতে পাচ্ছ, নিচে অপশানটি চলে যাবে। তো তোমরা এখানে ভিডিওটা প্রথম লেয়ারটি প্রথম দিকে টেনে নেবে। তো তোমরা এটাকে প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এটাকে রাখবে, তোমরা এটাকে রাখবে। তো তোমরা এটাকে 100 100 তোমরা এটা 86 করে নেবে। তো তোমরা এটা তোমরা এটা 186 করে নেবে। তো বন্ধুরা তোমরা এটা 186.5 করে নেবে তোমরা এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এটা এক করে নেবে, 186.1 ডিগ্রি করে নেবে। তো তোমরা মাঝখানে লেয়ারটির মাঝখানে চলে আসবে। লেয়ারটি মাঝখানে আসার পর তোমরা প্লাস আইকনটি ক্লিক করবে। প্লাস আইকনটি ক্লিক করার পর তারপর তোমরা বন্ধুরা এটাকে তোমরা মাইনাস, তো মাইনাস তোমরা এটা মাইনাস 37 করে নেবে। তো মাইনাস তোমরা এটা 37 ডিগ্রি, তো তোমরা এটা 37.5 ডিগ্রি করে নেবে। তারপর তোমরা লাস্টে চলে যাবে। তো লাস্টে যাওয়ার পর তোমরা এটা প্লাস আইকনে ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এটা 19 করে নেবে মাইনাস। তো তোমরা এটা -19 করে নেবে, -19.5 করে নেবে, -19.5 ডিগ্রি তোমরা। তো 6 ডিগ্রি হয়ে গেছে। তো তোমরা এখানে 6 ডিগ্রি করে নেবে, 19.6 ডিগ্রি। তো এরপর তোমরা সাইডে টাচ করে ব্যাকে চলে আসবে। তো এরপর তোমাদেরকে ইফেক্ট অপশানে ফটো লেয়ারটি ক্লিক করে ইফেক্ট অপশানে চলে যাবে। তো ইফেক্ট অপশানে যাওয়ার পর তোমরা এখানে অ্যাড ইফেক্ট ক্লিক করবে। তো অ্যাড ইফেক্ট ক্লিক করার পর তোমরা এখানে সার্চ করে নেবে। তো এখানে সার্চ করে নেবে তোমরা ইলেকট্রনিক। তো তোমরা এখানে ই প্রেস করে দেবে। তো তোমাদের 2 নম্বরে ইফেক্টটি চলে আসবে। তো তোমরা ইফেক্টটি ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমরা উপরে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড সেটিং। তো তোমরা 3 নম্বরে অপশানটি দেখতে পাচ্ছ, তোমরা এই অপশানটি ক্লিক করে নেবে। তো ক্লিক করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ আমাদের ইফেক্টটি রয়েছে। তো ইলেকট্রনিক ইফেক্টটি ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমরা এটা 357 করে নেবে উপর কার্ডটা। তো -357 করে নেবে। তারপর বন্ধুরা তোমরা নিচেরটি চলে যাবে। তো তোমরা এটা 890 এর মধ্যে রেখে দেবে, 890 করে নেবে। তো তো সরি বন্ধুরা, তো তোমরা 890 করে নেবে। তো বন্ধুরা তোমরা এখানে কালার অপশানটি দেখতে পাচ্ছ। তো তোমরা কালার সিলেক্ট করে নিতে পারবে। তো আমি এখানে ব্লু কালার সিলেক্ট করে নিয়ে এরপর ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইফেক্টটি। তো তোমরা এইভাবেই বানিয়ে নিতে পারবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাতে আমাদের পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আমি ইলাইট মোশন নিয়েই বলতে থাকি। তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে নিও। তো পরের ভিডিওয় দেখা হবে।